নমস্কার, আমি লোকশিল্পী গোপাল হালদার। আপনারা সবাই জানেন সারা বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে প্রভাব ফেলেছে, মহামারী আকার ধারণ করেছে, প্রচুর প্রচুর লোক মারা যাচ্ছে, প্রচুর আক্রান্ত প্রায় 3.5 লাখ পার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমনও শোনা যাচ্ছে টিভির খবরে যে মানুষ মরে পড়ে আছে, তাকে সেবা যত্ন করা কিংবা তাকে ঠিক মতো দাহ করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, করোনা আক্রান্ত হয়ে মরে পড়েই আছে। তো এইরকম হলে তো হবে না বন্ধু। মানুষের বিবেক এবং মানুষের চেতনা, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে তাহলে তো চলবে না। তাই আমাদের সকলের বিপদে সকলকে এগিয়ে আসতে হবে, এই কথা মাথায় রেখে আমি একটি গান শোনাচ্ছি। গানটি আমারই কথা সুরে, আমার অ্যালবাম থেকে গানটি গিয়ে শোনাচ্ছি। মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, এই মানুষত্ব, এই মানুষত্ব মানুষই হয় সবার উপরে বন্ধু। মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, ভোজে মাটেরি যা হলেন বিশ্ব মাতা, হলেন বিশ্ব মাতা, স্বামী বিবেকানন্দ হলেন সন্ন্যাসী রাজা। মানুষ ভোজে মাটেরি যা হলেন বিশ্ব মাতা, হলেন বিশ্ব মাতা, স্বামী বিবেকানন্দ হলেন সন্ন্যাসী রাজা। আবার তাহার ভগ্নী নিবেদিতা মানুষের সেবা করে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, সাধু যোগী হোক না চোর ডাকাত, হোক না চোর ডাকাত, মন দিয়ে সকলের সেবা করো দিন রাত। ধনী গরিব সাধু যোগী হোক না চোর ডাকাত, হোক না চোর ডাকাত, মন দিয়ে সকলের সেবা করো দিন রাত। ওরে এই মানুষে, এই মানুষের নেই কোনো জাত ভেবে দেখো রে বন্ধু। মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, এই মানুষত্ব, এই মানুষত্ব মানুষই হয় সবার উপরে বন্ধু। মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে, মানুষ ভজরে বন্ধু, মানুষ ভজরে।